নমস্কার বন্ধুরা আমরা এসে হাজির হয়েছি অরাইফের আরেকটা সুন্দর সন্ধ্যায় আমাদের মঙ্গলবার এবং বৃহস্পতিবারের ক্লাস হয় আজকের মঙ্গলবারের ক্লাস আজকে যে বিষয় নিয়ে বক্তব্য রাখা হবে সেটা হচ্ছে কি মানি অ্যাজ এ কন ফোর্স অ্যান্ড দ্য রাইট ইউজ অফ মানি বক্তব্য রাখবেন আমাদের বহু পরিচিত এবং অভিজ্ঞ বক্তা শ্রীমতী রায় চৌধুরী আজকে আমরা সরাসরি বক্তব্যে চলে যাব তো সোমাদি আপনি আনমিউট করে বক্তব্য শুরু করতে পারেন বানিদি কিন্তু খুব ভালো গাইলে আজকে গানটা খুব ভালো খুব সুন্দর লাগলো আচ্ছা আজকের যে বিষয় সেটা আমাদের শান্তনু উনি বলে দিয়েছে প্রথমে হচ্ছে মানি এস কনসিয়াস পাওয়ার তারপরে হচ্ছে প্রপার ইউজ অফ মানি আচ্ছা এই টপিকটা বেছে নেওয়ার পিছনে আমি একটা কারণ আছে সেটা আমি একটু বলে নিই সেটা হচ্ছে আজ থেকে আট বছর আগে আমি একটা এই অর্থের উপরে মানির উপরে একটা টক শুনি সেটা আমাকে ভীষণ মানে কি বলবো মানে ভীষণ ভালো লেগেছিল যে অর্থ নিয়েভাবে যে ভাবা যায় এত অর্থ নিয়ে বলার জন্যে মানি আমরা শুধুমাত্র মায়ের যে মা গ্রন্থে চতুর্থ এবং ষষ্ঠ অধ্যায় মহালক্ষ্মী আর চতুর্থ অধ্যায় অর্থের উপরে শ্রী অরবিন্দের যে লেখা এর বাইরে সেই অর্থে আমি অন্তত পড়িনি সেভাবে আমি আসলে দেখিও নি হয়তো পড়িনি কিন্তু এই টকটা আমাকে বহুদিন ধরে ভাবিয়েছিল কি ভীষণ ভালো একটা টক আমি শুনেছিলাম তো আজকে মূলত আমরা প্রত্যেকেই মোটামুটি এখানে যারা আছি শ্রী অরবিন্দের মা গ্রন্থের সঙ্গে পরিচিত তার চতুর্থ অধ্যায় অর্থাৎ অর্থ আর ষষ্ঠ ষষ্ঠ অধ্যায় যেখানে মায়ের যে চারটে রূপের কথা বলা আছে সেখানে মহালক্ষ্মীর যে রূপ সেটা নিয়ে আমরা আমরা প্রত্যেকে মোটামুটি অবহিত আজকে আমি যেটা বলবো একটুখানি ডেভিড এর আমার ম্যাক্সিমাম ব্যাপারটা টকের উপরে ভিত্তি করে থাকবে আমি আগে থেকেই বলে রাখছি কারণ এটা আমি জানি না আপনারা কজন এটা শুনেছেন কিন্তু অসম্ভব ভালো লেগেছিল আমার আচ্ছা আমরা যখন আমরা এমন একটা সময় এখন বাস করি যেখানে অর্থ মানে এইটা দিয়েই এর পরিমাণ দিয়ে একজন মানুষের কতটা আছে সেইটা দিয়ে সবকিছু মূল্যায়ন করা হয় এবং ধরে নেওয়া হয় যার অর্থ আছে তার সমস্ত রকমের ক্ষমতা আছে এবং আমরা যদি একটু এদিক ওদিক তাকাই নিজেদের সংসার সমাজ দেশ নিজের রাজ্য নিজের দেশ আমরা যদি এবং বিদেশ বাইরের দেশ সমস্ত জায়গায় যদি তাকাই অর্থের যে একটা কিরকম যেন একটা যেটা বলা যায় একটা উত্থান পতন এরকম চলেছে এবং যার সঙ্গে মানুষ সে অদ্ভুত ভাবে সে একটা সময় ছিল কিন্তু যখন মানুষের মানুষকে বিচার করা হতো তুল্যমূল্য যে বিচার তখন মানুষের হতো সেটাতে ছিল তার সাহসিকতা ছিল বিভিন্ন দিকের যে তার পারদর্শিতা শিল্প নৈ শিল্পের যে নৈপুণ্যতা উৎকর্ষতা এই সমস্তর সমস্ত কিন্তু একজন মানুষকে জাজ করার হতো তার মূল্য নির্ধারিত হতো সেই সময় কিন্তু এখন এইটা কেবল একটা অর্থের টাকার যুগ যদিও একটা এমন সময় আমরা এসে গেছি যেখানে টাকা দিয়ে সমস্ত কিছু তো কেনা হয়ে যাচ্ছে এভরিথিং মানে স্বাস্থ্য শিক্ষাও অর্থ দিয়ে কেনা হয়ে যাচ্ছে আমরা প্রত্যেকে অল্প বিস্তর এগুলো জানি যে অর্থ থাকলে একজন মানুষ সবকিছু পাবেন মানে যেটুকু বেঁচে থাকার জন্য যা প্রয়োজন সবকিছু আপনি পাবেন শিক্ষাও পাবেন মানে শিক্ষাটা পাওয়া যায় ফলে আমরা যে যে জায়গাটাতে আছি এইটা দেখে এখন মনে হয় একটা সাইকেল জীবনের সবকিছুর মধ্যেই দেখবেন আমাদের জীবনের যে অভিজ্ঞতা সেখানে দেখবেন একটা সাইকেলের মতো সবকিছু চলে ওঠা পড়া ইত্যাদি অর্থটা আজকে যেখানে গেছে অর্থের যে মূল্য আমরা ধরে নিয়েছি নিজেদের জীবনে সেই জায়গাটা মনে হয় যেন তার সার্কিলটা পূর্ণ হয়ে গেছে এইবারে যেন সামথিং নিউ সামথিং যে জিনিসটা একে হয়তো সরিয়ে দেবে এইবারে আমি একদম যাওয়ার আগে আর একটা প্রতীকী একটা গল্পের কথা বলবো এই গল্পটা আপনার হয়তো শুনে থাকবেন কিন্তু ভারী ভালো লেগেছিল আমার গল্প মানে একটা প্রতীকী একটা গল্প সেটা অর্থ ব্যাপারই সেটা হচ্ছে যে বিল গেটস পৃথিবীর অন্যতম একজন যে ধনী মানুষ সম্পদশীল মানুষ বলা হয় ধরে নেওয়া হলে যে তিনি একটা জায়গায় যাবেন তার জন্য তিনি একটা হোটেলে উঠেছেন হঠাৎ সে সেই সময় সেই দিন দেখা গেল যে এমন একটা কিছু ঘটে গেল বিপর্যয় ঘটে গেল প্রাকৃতিক বিপর্যয় হয়ে গেল যে সমস্ত কিছু ফেল করে গেল মানে তার কোনো রকম ইন্টারনেট কানেকশন নেই তার কোনো স্যাটেলাইটের কোনো কাজ প্রভাব পড়ছে না কোনোভাবেই কিছু করা যাচ্ছে না তো এই সময় বিল গেটস কী করবেন তো খুব শিক্ষামূলক একটা প্রতীকী গল্প তো তাকে ন্যাচারালি এবার তিনি যখন বেরোবেন কি করবেন তিনি জানেন যে তিনি বিল গেটস তো তিনি যখন হোটেল থেকে বেরোচ্ছেন তাকে হোটেলের ম্যানেজার বললেন যে স্যার আপনার তো বিলটা ভরতে হবে তো তিনি বলেন যে দেখো আমার কাছে তো এই মুহূর্তে আমি আমার টাকা আছে আমি তাহলে বার করে দিচ্ছি কিন্তু টাকা তুলতে গিয়ে দিন দেখ যে টাকাটা উঠছে না সামো ব্যাংকের ফেল করছে লিঙ্ক তো হোটেলের যিনি ম্যানেজার তিনি বিল গেটসকে জানেন তিনি বললেন যে দেখুন সেটা তো বুঝতে পারছি কিন্তু উনি বলছেন যে এই মুহূর্তে আমার হাতে টাকা নেই কিন্তু আমার টাকা তো রয়েছে আমার তো ব্যাংকে টাকা আছে তো তিনি তো বিল গেটস সেখান থেকে তখন ম্যানেজার বললেন যে ঠিক আছে তাহলে আপনাকে তুমি হোটেলে আর থাকতে দিতে পারছি না এটা কিন্তু প্রতীকী গল্প আপনি তাহলে কি আপনাকে হোটেলটা লিভ করতে হবে তো উনি হোটেল থেকে বেরিয়ে গেলেন বেরিয়ে যাচ্ছেন কিছু নেই সঙ্গে দু টাকা পকেটে রয়েছে কিছু টাকা দু দশ টাকা আর কিছু নেই কারণ তিনি জানেন যে তার একটি ক্রেডিট কার্ড আছে এটিএম সমস্ত থাকে সেগুলো আছে টাকা ব্যাংকে আছে সুতরাং তিনি এইভাবেই চলেছেন আর হঠাৎ যখন তিনি এরকম রাস্তায় যেতে যেতে দেখছেন যে একটা জঙ্গল তার মুখে সামনে এসেছেন আসার পরে তিনি দেখছেন যে তার খুবই সুন্দর জল পেয়েছে সেখানে দাঁড়িয়ে তিনি জল চাইলেন যে আমাকে একটু জল দাও তখন সে বলছে দোকান যেতে যান তিনি বললেন যে ঠিক আছে তুমি আমাকে তাহলে টাকা দাও জলের তো আমার টাকা লাগবে তো মিল গেস তখন পকেট থেকে দশটা টাকা দিয়ে জলটা জলটা নেওয়ার পরে তার পকেটে আর বেশি আর টাকা নেই তো তিনি যখন জঙ্গলের দিকে হাঁটছেন কোথায় যাবেন কিছু নেই সঙ্গে ইত্যাদি এটা আবারও বলছে এটা প্রতীকী গল্প দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে যখন যাচ্ছেন হঠাৎ যেতে যেতে গিয়ে পড়েছেন একটা ট্রাইবদের আন্ডারে উপজাতি যারা তাদের মধ্যে গিয়ে পড়েছেন সেখানে গিয়ে বলছেন যে দেখো আমি একটু কিছু খেতে চাই কিছু খাবার চাই আমার এখানে একটু থাকতে দিতে হবে আমার কিছু নেই এখন তখন তারা বলছে ঠিক আছে আমি তোমায় দিতে পারি তো আমাদের যে কারেন্সি সেটা তুমি দাও তো বললো যে বলো তোমরা কি চাও দেখো আমার সব আছে ব্যাংকে আছে কিন্তু সেটা আমি একটা টাকাও দিতে পারবো না তখন বললো যে দেখো এবারে বলুন এই সময়টাতে বিগেটস মতো গরিব মানুষ আর তো নেই উপজাতিরাও নয় তখন শেষকালে উনি যখন দেখলেন বিলগেটস যে তার বন্ধ তখন তিনি সারেন্ডার করলেন করে বললেন যে ভারতে একটা রীতি আছে যে অতিথি এলে তাকে কেউ ফিরিয়ে দেয় না তো আজ আমি একজন নিঃসঙ্গ এবং একেবারে কপদক্ষীন একজন অতিথি তোমার কাছে এসেছি তুমি আমাকে আশ্রয় দাও তখন উনি বলেন যে আমি আশ্রয় দিতে পারি কিন্তু তার পরিবর্তে তোমার কোনো কারেন্সি আমাদের সামান্য একটু কারেন্সি তোমাকে কি চাই উনি তখন বললেন যে আমার আমাদের যে ক্রেডিট কার্ডটা আছে কার্ডটা দেখাচ্ছে না যে দেখো এটা তো একটা প্লাস্টিকের কি কাগজ আমরা বিশ্বাস করি না আমাদের কাছে কারেন্সি মানে হচ্ছে কিছু সি শেল ঝিনুক সমুদ্রে সেটা যদি তুমি দিতে পারো তখন উনি যখন পারলেন না তখনই আলটিমেটলি সালেন্ডার এবং সালেন্ডারটা করার পরে ওরা তার মানে উপজাতি যারা যারা ছিলেন তাদের যিনি দলনেতা তিনি ভীষণভাবে তাকে খাতির যত্ন করলেন এবং খুব ভালোভাবে তাকে রাখলেন এখন প্রশ্নটা হচ্ছে এই যে এই মুহূর্তে আবার সেই বিলগির যার কিনা কিচ্ছু নেই তিনি যখন সম্পূর্ণ রকমের আতিথেয়তা পেলেন লাক্স মানে লাক্সোরিয়াস একটা ইয়ে পেলেন আতিথেয়তা পেলেন এই জাতির কাছ থেকে এই সময় আবার মতো কিন্তু তাহলে আমরা বলতে পারি ওই যে টাকাটা ওই যে প্লাস্টিকের নোটটা অথবা যদি ওই কাগজটা আমরা এইটা কিন্তু আসলে যথাযথ টাকা নয় সম্পদ নয় এটা টাকায় নাম হচ্ছে টাকা কারেন্সি আমাদের কিন্তু এটা সম্পদ নয় এটা কাগজের বা প্লাস্টিকের হতে পারে যে কোনো ধরনের কারেন্সি হতে পারে

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নরের একটা সিগনেচার থাকে এবং সিল থাকে গ্যারেন্টার হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাহলে ওই যে কথাটা তাহলে কী হলো আরবিআইয়ের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যিনি গভর্নর কথাটার মানে কি না তিনি আমাদের কাছে দিতে বাধ্য আমি যদি এটা নিয়ে যাই অর্থাৎ আমি যদি অ্যামাউন্টটা নিয়ে যাই অ্যাকচুয়াল মানিটা যদি আমাকে পেতে হয় তখন আমাকে ওই আরবিআই গভর্নরের কাছে যেতে হবে তারা আবার আমাকে আরেকটা টোকেন হিসেবে দিতে পারেন ধরুন আরবি সে সময় টাকা নেই টাকা থাকলেও টাকা দিলেন অথবা সেই টাকা মানে সেও একটা টোকেন অথবা টাকার বদলে তিনি গোল্ড দিলেন সে সম যেই যে এই যে পরিমাণ টাকা এই মুহূর্তে যে মূল্য এই হিসেবে তোমায় গোল্ডটা দিচ্ছি এইবারে ধরুন এই ধরনের যদি কিছু তিনি দিলেন সেটাও মানে গভর্নর যদি দিলেন তাহলেও কিন্তু সেটাও একটা টোকেন তাহলে আমরা দেখা যাচ্ছে যে আমরা সব সময় যেটা নিয়ে কাজ করছি সেটা কিন্তু সম্পদ নয় মানে আমরা মানি মানে তো সম্পদ ভাবি আমার সম্পদশালী হচ্ছে যারা প্রচুর মানি আছে টাকা আছে এখনো পর্যন্ত এরকম ভাবা তাহলে ওই সম্পদটা কিন্তু আমরা কখনোই হ্যান্ডেল করি না আমরা কিন্তু অ্যাকচুয়ালি কখনো মানি হ্যান্ডেল করতে পারি না আমরা যেটা হ্যান্ডেল করি সেটা হচ্ছে টোকেন কারণ বলা হচ্ছে টাকাটা মানিটা কোনো ফিজিক্যাল অবজেক্ট না কোনো পার্থিব বস্তু নয় রিয়েল মানি হচ্ছে একটা মানে বলা যেতে পারে একটা কাল্পনিক একটা মূল্য ধরে নেওয়া এর কোনো অস্তিত্ব নেই যেভাবে খুব সুন্দর বলা হয়েছিল যে যেভাবে নম্বর যে থাকে তার আমরা কখনো হস্তগত করতে পারবো না যেমন ধরুন যদি বলি দুটো গাছ তাহলে আমাদের দুটো অবজেক্ট দিয়ে বোঝানো হচ্ছে মানে দুটো গাছ দিয়ে যে একটা দুটো কিন্তু দুইটাকে কখনো ধরা যাবে না কোনটা দুই আমরা লিখি আমাদের মধ্যে একটা ওই রকম একটা সিম বলে টু বলে কিন্তু অ্যাকচুয়ালি দুই সংখ্যাটাকে কখনো ধরা যাবে না ওটাও হচ্ছে একটা কাল্পনিক সেইভাবে অর্থ টাকা যেটা আমরা সম্পদ বলছি সেটা হচ্ছে ইনভিজিবল তাকে কখনো হ্যান্ডেল করা যায় না তাকে কখনো দেখা যায় না ইনভিজিবল সম্পদ যেটা শ্রী অরবিন্দু এইখানে বললেন দর্থহীন ভাষায় বললেন যে মানি ইন ইটস অরিজিন ইজ আ ডিভাইন পাওয়ার অর্থাৎ এই যে আমরা বলছিলাম এতক্ষণ প্লাস্টিকের বা কাগজের নোটটা এইগুলো অ্যাকচুয়ালি কিন্তু আসলে পিছনে যেটা আছে সেটা হচ্ছে একটা ডিভাইন পাওয়ার এর আদতে অর্থের আদতে একটা দিব্য শক্তি আসে আছে এবং এটাকে বলা ভাইটাল পাওয়ার প্রাণিক শক্তি লাইফ এনার্জি বলা হচ্ছে জীবনী শক্তি কিরকম আমরা যেমন যখন যে ফিজিক্যাল যখন মানি দেখি সে একটা আমরা বলতে পারি সে একটা প্রাণ শক্তির সিম্বল বা টোকেন লাইফ এনার্জি যেটা পার্থিব বস্তুর মধ্যে একটা বলা যেতে পারে গতি এনে দেয় একটা লাইফ ফোর্স যদি কোনোভাবে লাইফ ফোর্স যদি মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া হয় সে কি হবে স্যাটার হয়ে যাবে মানুষ তো শেষ হয়ে যাবে তেমনিভাবে যদি আমরা এই যে অর্থ যে সম্পদ যাকে ডিভাইন ফোর্স বলা হলো সেই ফোর্সটাকে যেটাকে ভাইটাল ফোর্স বলা হচ্ছে ওই ফোর্সটাকে যদি উইথড্র করে নেওয়া হয় তখন সেটাও ওইভাবে স্যাটার্ড হয়ে যেতে পারে এর পেয়ে এই পার্থিব বস্তুর মধ্যে যে থাক জারি থাকে প্রাণবন্ত যে যে প্রাণটা জারি থাকে তার পিছনে হচ্ছে ওই লাইফ ফোর্সটা যে শক্তি সেইটা হচ্ছে একে জারি রাখে ফ্লোটাকে জারি রাখে জীবনেরও এবং অর্থ নিয়ে কথা হচ্ছে অর্থেরও মানিটোকেনও সেইভাবে ক্ষমতা দিয়ে ক্ষমতার দ্বারা বা তার সাপোর্ট দিয়ে ওই লাইফ ফোর্সকে সঞ্জীবিত রাখে আমরা যখন দেখবেন যে অনেকে বলেন যারা দেখতে পান সেরকম দূরদর্শী যারা তারা বলেন যে অর্থের একটা কালার হয় সে কালারটা হচ্ছে গোল্ডেন রেডিশ এবং এই গোল্ডেন রেডিশ যে কালার সেটা এবং তারা দেখতে পান যে এটা যে ডিভাইন ফোর্স তার পিছনে সে ওই সম্পদটাকে সেই মানিটাকে যেন ফ্লো করিয়ে দিচ্ছে একটা জায়গা থেকে একটা জায়গায় যেভাবে প্রাণিক শক্তি দিয়ে যেমন যেভাবে এটাকে বলে বোঝানো যেতে পারে যেভাবে ধরুন রেইকি দিয়ে যে হয় না প্রাণিক শক্তি একটা থেকে ট্রান্সমিট করে দেওয়া যায় তাকে সুস্থ করার জন্য প্রাণিক শক্তি যখন একজন থেকে আরেকজনের মধ্যে পাঠানো যায় লাইফ এনার্জি ট্রান্সফার করা যায় তেমনি এই এবং লাইফ এনার্জিকে আবার অ্যাকুমুলেটেড করা যায় জানেন যেমন ধরুন যার অনেক বেশি যে প্রাণ শক্তির জন্য আমরা সমুদ্রের ধারে যখন যাই সেখানে ভীষণ ফ্রেশ আমরা ভীষণভাবে প্রাণবন্ত হয়ে যাই এবং সেইখানটা তার মানে কি ওই জায়গাটাও অ্যাকুমুলেট করতে পারে লাইফ এনার্জিকে লাইফ ফোর্সকে তেমনি অনেকে আছেন সরি অনেকে আছেন যাদের মধ্যে একটা অদ্ভুত ক্ষমতা থাকে এই পাওয়ারটাকে এই ডিভাইন ফোর্সটাকে যিনি অ্যাকিউমুলেট করতে পারেন যিনি ধরে রাখতে পারেন তার কাছে রেখে দিতে পারেন এবং সেটা কিন্তু মানে খুব মানে একটা যেতে যেটা বলা যেতে পারে একটা স্বতঃস্ফূর্ত একটা ব্যাপার এটা কিন্তু কেউ জোর করে কেউ করে দিতে পারবে না ওটা অনেকের মধ্যে থাকে মানুষ যদি সেই ক্ষমতার অধিকারী হন যারা হতে পারেন তখন কি হয় ওই যে লাইফ যেভাবে অ্যাকিউমুলেটেড হয়েছিল যে যত ফ্রেশ এয়ার ওখানে যখন থাকছে মানে সমস্ত জায়গা থেকে যেন ফ্রেশ এয়ার সেখানে এসে পৌঁছচ্ছে আমরা যখন সমুদ্রের ধারে বসে থাকি ভাবুন ওই পিছন দিকে হোটেল রাস্তা সমস্ত জায়গার থেকে যেন সমস্ত এয়ারটা চলে আসছে শুধু এখানে ফ্রেশ হওয়ার জন্য তেমনি ভাবে যখন মানুষ যারা এরকম ক্ষমতার অধিকারী হন যারা এটাকে অ্যাকিউমুলেট করতে পারেন তাদের কাছে না ধন সম্পদ তাদের দিকে ধাবিত হয় ফ্লো করে তাদের দিকে ফ্লো করে আবার কিন্তু সেই ক্ষমতা উইথড্র হতে পারে এগুলো কেন উইথড্র করবে সেগুলো আমরা পরে আসছি এরকম যদি উইথড্র করে দেওয়া হয় তখন ন্যাচারালি তার বিনষ্ট হয়ে যাবে কোনো কোনো মানুষের দেখবেন প্রেজেন্সে কোনো মানুষ এসে দাঁড়ালে যেমন অনেক সময় নেগেটিভ পজিটিভ আমরা বলি তো যে ভাইভটা তিনি নিয়ে আসেন তেমনি কোনো কোনো মানুষের মধ্যে এই ফোর্স এর একটা না গ্লো দেখা যায় যাদের মধ্যে এই এই ফোর্সটা আছে ডিভাইন ফোর্সটা অফ মানি তাদের মধ্যে একটা অদ্ভুত গ্লো সেটা কিন্তু তার প্রেজেন্সে দেখা যায় ঠিক একইভাবে অনেক সময় যে এক দারিদ্র মানে দরিদ্র দারিদ্রেরও একটা যেন বলা যেতে পারে একটা আভা কোনো কোনো মানুষ তার প্রেজেন্সের মধ্যে দিয়ে নিয়ে আসতে পারে এগুলো পরিষ্কার দেখা যায় যারা দূরদর্শী তারা দেখতে পায় মানি পাওয়ারের পিছনে যে থাকে যে দিব্য শক্তি সেইখান থেকে প্রাণিক শক্তি আসে এই শব্দগুলো একটু দেখেই বলবো মানি পাওয়ারের পিছনে থাকে দিব্য শক্তি সেখান থেকে আসে প্রাণিক শক্তি মানি পাওয়ার সচেতন এবং তার সচেতন শক্তি এবং তার পিছনে যে থাকে সে হচ্ছে মহাচেতনা এই লাইন দুটো আমি দেখেই একটু বললাম যে এর পিছনে থাকে মহাচেতনা যে প্রাণিক শক্তির কথা বলা হচ্ছে অর্থকে যে সোভাইটার ফোর্স যেটা বলা হচ্ছে তার পিছনে কিন্তু থাকে একটা মহাচেতনা এই মহাচেতনাকে আমরা নাম দিয়েছি লক্ষ্মী তিনি অর্থাৎ সেই লক্ষ্মী তিনি সুপার কনশিয়াস পাওয়ার তাকে কিন্তু আহ্বান করা যায় এবং তিনি সর্বদা তো ঐশ্বর্য প্রদানের জন্য একেবারে ব্যস্ত তিনি কিন্তু সবসময় সেটা প্রদানও করেন এখন তাকে কিন্তু আবার প্রসন্ন করা খুব একটা সহজ নয় কারণ আমরা মহালক্ষ্মীতে দেখেছি যে তিনি মানে কিভাবে আহ মহালক্ষ্মী কি কি জিনিস অপছন্দ করেন এখানে একটু মহালক্ষ্মী থেকে একশো লাইন একটু করে নিতেই হবে সেখানটা হচ্ছে কি বলছেন দেখুন যেখানে প্রেম ও সৌন্দর্য নাই বা যে জায়গাগুলো আমাদের ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে আমার আমি সেই জায়গাগুলি পড়ছি এর আগে অনেকটা কিছু আছে এখানে বলছেন যেখানে প্রেম ও সৌন্দর্য নেই বা দেখা দিতে চায় না তিনি সেখানে আসেন না প্রেম ও সৌন্দর্য যেখানে অপকৃষ্ট উপকরণের সঙ্গে মিশ্রিত বা বিকৃত সেখান থেকে তিনি অবিলম্বে প্রস্থান করার জন্য মুখ ফিরিয়ে দাঁড়ান এছাড়া আর কি কি বলছেন স্বার্থপরতা দেশ ঈর্ষা হিংসা অসুয়া দ্বন্দ্ব যাদের ঘিরে রেখেছে দেবদিষ্ট আধারে যদি মিশে থাকে বিশ্বাসঘাতকতা অকৃতজ্ঞতা ভূভুকক্ষা তাহলে কিন্তু সেই সৌম্যাশ্রীময়ী দেবী তৃ ছেন না একদিব্য ঘায় তার অন্তর ভরে ওঠেন এটুকু আমি পড়লাম এখান থেকে তাহলে তিনি কি কি কারণ এখানে একটা কথা আছে দেখবেন আপনারা আমরা অনেকেই দেখতে পাই যে কর্মক্ষেত্র দেখা যায় জানেন তো কোনো একটা আপনি অফিসে গেলেন মানে ঢুকেই আপনার একটা অস্বস্তি লাগবে সে যত বড় মাপেরই গভর্নমেন্টের অফিস হোক বা না হোক মানে ঢুকেই একটা কীরকম যেন একটা স্যাঁত স্যাঁতে টেবিলের উপর অবছালে ফাইলস মানে সেখানেই একটা জলের গ্লাস আধখানা খোলা টিফিনগুলো যেন কীরকমভাবে রাখা রয়েছে একটা ঢুকেই একটা কীরকম অসুবিধে হয় এই এইরকম জায়গাগুলোতেও কিন্তু অর্থ মানে ওই যে সোসাইটিটা অফিসটা সেইখানে অর্থ যে ভীষণভাবে ফ্লো করবে এমনটা কিন্তু নয় কেন কারণ মহালক্ষ্মী বলে দিলেন প্রেম এবং সৌন্দর্য এখন এই শব্দ দুটো কেন বাছা হলো সৌন্দর্য কিন্তু মহালক্ষ্মীর বিশেষ জায়গা অন্য কোন এই চারটে যে আমরা মায়ের যে ম্যানিফেস্টেশন পাই ডিভাইন ম্যানিফেস্টেশন তার মধ্যে কিন্তু সৌন্দর্যটা মহালক্ষ্মীর বিশেষ জায়গা এবং এই সৌন্দর্য যেখানটায় থাকে আপনি যে কোনো বাড়িতে যে কোনো কারুর বাড়িতে কারুর অফিসে আপনি গিয়ে দেখবেন ইভেন আপনি একটা ডাক একজন একটি ডাক্তারখানায় গেছেন আপনি দেখবেন যদি সে ডাক্তারখানার ভেতরটা তা যদি অপরিচ্ছন্ন থাকে আমার মনে হবে যে আমি কতক্ষণ এখান থেকে বলি আমি যেন আরও অসুস্থ হয়ে যাচ্ছি কিন্তু অন দ্য কন্ট্রোলি আপনার যত কষ্টই হোক আপনি যাতে সুন্দর একটা পরিপাটি জায়গাতে গিয়ে পৌঁছন সেখানে যিনি বসে থাকবেন তিনি ডাক্তার যদি হন তার মধ্যে সৌন্দর্যটা কিন্তু কাজ করবে তার মধ্যে অটোম্যাটিক্যালি মহালক্ষ্মীর যে কোয়ালিটি যেটা তাকে এই দিয়েছে সেই কোয়ালিটিটা কিন্তু তার মধ্যে থাকবে যেটা আমার মধ্যে আমাকেও মধ্যে সেটা সঞ্চালিত হবে তাহলে আমরা যদি সাধারণ মানুষ হয়ে কোনো একটা জায়গায় গিয়ে অপরিচ্ছন্নতা দেখে আমাদের মধ্যে অসুবিধে লাগে তাহলে মহালক্ষ্মীর কি হতে পারে তিনি কি করেন তিনি স্ট্রেট ওয়ে সেখান থেকে বেরিয়ে যান নিচতা হীনতা ক্লিন্নতা মলিনতা এইসবের মধ্যে তিনি মোটেই সেখানে থাকবেন না প্রেম এবং সৌন্দর্য হচ্ছে তার এক নম্বর এবং বিশেষ তার জায়গা সর্বদা তিনি তৎপর হয়ে আছেন কিন্তু আমাদের এগুলো তার সম্পদ বিলিয়ে দেওয়ার জন্য কিন্তু তিনি যদি কমফোর্টেবল ফিল না করেন এমন জায়গায় এলেন যেখানে তিনি ফ্লো করলেন কিন্তু কমফোর্টেবল হলেন না তিনি কিন্তু সেখান থেকে ফিরে যাবেন কমফোর্টেবল কোন কোন জায়গা হবে না সেগুলো আমরা পড়তে পড়তে এলাম যে এই ক্যারেক্টার গুলো যদি আমরা বিয়ার করি নিজেদের মধ্যে আমাদের মধ্যে যদি থাকে জায়গা থেকে এটা আমরা মহালক্ষ্মীর যে অংশ সেগুলোতে পাই অনেক সময় এই যে যখন এই কর্মক্ষেত্রে যেখানে অর্থের এইগুলো হচ্ছে সেখানে না সাধারণ চেতনাও একটা ব্যাপার করে জানেন তো সেখানটা কিরকম হয় যে ওই জায়গাটা কিন্তু আমি কমফোর্টেবল আমার ফিল করছি না সেই জায়গা তো মহালক্ষ্মী থাকছেন না এবারে একটা উদাহরণ দিই জাপানে যে সুনামি হলো কয়েক বেশ কয়েক বছর আগে তখন জাপানে সুনামি হলো তখন একটা সাক্ষাৎকার শুনেছিলাম সেই সময় ভারতের একজন ছিলেন ওখানে তো তিনি বলছেন সাক্ষাৎকারে যে মনে পড়ে গেল আমার যে দেখুন এত বড় একটা সুনামি হলো মানে মহা প্রলয় হয়ে গেল জাপানে একেবারে এত ক্ষয়ক্ষতি হয়ে গেল কিন্তু বিশ্বাস করুন আমি ওখানে ছিলাম বাহাত্তর ঘন্টার মধ্যে সমস্ত রাস্তা রেডি হয়ে গেল আবার বুঝবেনই না যে বাহাত্তর ঘন্টার আগে এত বড় একটা সুনামি হয়ে গেছে দিস ইস জাপান এবার দেখুন জাপান মায়ের ভীষণ পছন্দের জায়গা জাপান রবীন্দ্রনাথের ভীষণ পছন্দের জায়গা মায়ের পছন্দের জায়গা ন্যাচারালি সেখানে তো স্পেশাল কিছু থাকবেই সৌন্দর্য বোধ মহালক্ষীর ওখানে ভালো অধিষ্ঠান আবার দেখুন আমরা যখন এখানে যখন থাকি আমাদের যখন এখানে ধরনের প্রাকৃতিক বিপর্যয়গুলো হয় বা বা ধরুন আহ অনেক সময় ছোট ছোট বসতিগুলো থাকে না যেগুলোকে আমরা শর্টকর্মে বসতি বলি আর কি বসতিগুলো থাকে যেগুলো সেইগুলোতে আপনি যখন তার পাশ দিয়ে পাস করছেন তার পাশে জেনারেলি নো নর্দমা টর্গ পাশেই তাদের অবস্থান হয় না অনেক সময় মানে অনেক সময় আমাদেরও পাশ দিয়ে আমি যদি একটা জিনিস লক্ষ্য করি প্রচন্ড বৃষ্টি হয়েছে বর্ষায় জলটা ঢুকে গেছে ঘরের মধ্যে এরকম বোঝা যায় বাইরে থেকে যাচ্ছে না রাস্তাতে কিন্তু না দেখবেন যে মানে তারা না বাড়ির মধ্যে মানুষগুলো বাইরে বসে বসে গল্প করছে কি তাস খেলছে যারা কাজের লোক তারা কাজে যায়নি কি করে যাবো বৌদি বৃষ্টি করছিল। কিন্তু তাদের মধ্যে ওই জিনিসটা নেই যে আমাকে নোংরাগুলো সরিয়ে ফেলতে হবে ঘরটাকে আবার সুন্দর করে ফেলতে হবে এটাও কিন্তু দারিদ্র্যের আরেকটা একটা অন্যতম কারণ সৌন্দর্যবোধ না থাকলে মহালক্ষ্মী সেখানে কোনোদিন থাকবেন না এই জায়গাটা কিন্তু আমাদের খুব মানে আমাদের প্রত্যেকেই যেহেতু আমরা মায়ের পথে চেষ্টা করি থাকার অটোমেটিক্যালি আমাদের মধ্যে সৌন্দর্য বোধ এসেই যায় মা এত সুন্দর এত সুন্দর আশ্রম এত সুন্দর আমাদের সেন্টার সেগুলো আমাদের মধ্যে তো ক্রিয়া করে প্রতিক্রিয়া হয় সেই জন্যে আমাদের মধ্যে ওইটা এসেই যায় সৌন্দর্য কিন্তু যে কারণে দেখবেন যারা এর মধ্যে আমরা থাকবার চেষ্টা করি মায়ের সঙ্গে তাদের না এইরকম একটা জায়গায় গিয়ে খুব একটা আনপ্লেজেন্ট জায়গা বলে মনে হয় খুব আর মানে কমফর্টেবল লাগে না তাহলে সেই জায়গাগুলোকে আমরা এইগুলোকে কিভাবে বলতে পারি না তার মানে আমরা তিন ধরনের অ্যাটিটিউড থেকে দেখতে পারি যেখান থেকে মহালক্ষী কিভাবে সেখানে এক ফিজিক্যালি দেখবো একটা হচ্ছে স্পিরিচুয়ালি ফিজিক্যালি কি আমরা দেখে নিলাম যে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন না সাইকোলজিক্যালি এবার বুঝি সেটা কীরকম না অনেক সময় দেখবেন যে পরিষ্কার করছেন আপনার কাউকে বিউটিফিকেশনের দায়িত্ব দেওয়া হয়েছে তিনি বিউটিফিকেশনের দায়িত্বে রয়েছেন কিন্তু তার ভিতরে একটা কিওটিক একটা মেজিটেশন একটা রাগ একটা মানে একটা বিক্ষুব্ধতা রয়েছে সেইটা নিয়ে তিনি বিউটি ভিভাইফাই করছেন অটোমেটিক্যালি সেটা বোঝা যাবে সেখানে মা লক্ষ্মী থাকবে না তিনি এগুলো বোঝেন আর একটা হচ্ছে স্পিরিচুয়ালি স্পিরিচুয়ালিটি আমাদের মধ্যে যদি থাকে যে রাটি রাইট অ্যাটিচিউডগুলো থাকে এগুলোর তাহলে সেখানে মা লক্ষ্মী মহালক্ষ্মী ভীষণভাবে সেই জায়গায় অ্যাট্রাক্টেড হয় কারুর কারুর মধ্যে এই গুণগুলো খুব স্বাভাবিকভাবে সাধারণভাবে থাকে এইবার একটা কথা বলি ধরুন আমাদের যাদের একটু বেশ ভালো রকম বয়সে হয়েছে আমাদের যে ঠাকুমারা যখন ছিলেন মা বাবার উপরে যারা ছিলেন ঠাকুমা দাদু ওই সময়গুলো দেখবেন যে ঠাকুমা শ্রেণীর যারা ছিলেন তখন তো মা মহিলাদের একটা আমাদের দুটো জেনারেশন আগে কথা বলছি তো সেখানে তো ঠাকুমারা তো একটা বিশেষ জায়গা পেতেন বাবাদের কাছে মায়ের কাছে একটা বিশেষ জায়গা পেতেন এবং সেখানে যদি একটু ভালো করে আমরা দেখি না লক্ষ্য করে দেখবেন ওই সময়গুলোতে প্রচুর অর্থ ছিল না এই যে লোকে শান্তি ছিল কি আনন্দ ছিল এই আনন্দ এবং শান্তি এগুলো সব ছিল কারণ কি এই বলা হয় মহালক্ষীকে নারী হিসেবে দেখা হয় যেহেতু তাকে ওমেন হিসেবে দেখা হয় নারীর মধ্যেই শক্তি অনেক বেশি ধারণ করার শক্তি থাকে যেই কারণে তখনকার দিনে যে মায়েরা থাকতেন যারা সংসার করতেন মানে আমাদের ঠাকুমার শ্রেণীরা কি যারা থাকতেন তাদের একটা অদ্ভুত ক্ষমতা থাকতো বাড়িতে মানে অসম্ভব অভাবের মধ্যেও অভাবের মধ্যেও কিন্তু কেউ বাড়িতে এলে তারা সুন্দরভাবে আনন্দ করে থেকে খেয়ে যেতে পারতেন কোনো অসুবিধে হতো না কি করে হয় আজকে কেন তারা এত অভাব এত প্রাচুর্য এত অপলিন তার মধ্যেও কেন কিছু পাওয়া যাচ্ছে না ওই জায়গাগুলো থেকে আমরা সরে সরে আসছি ফলে এই যে আমাদের যেটা দেখতে হয় সেটা হচ্ছে যে মানুষটার উপর প্রত্যেক ফ্যামিলিতে এরকম একজন থাকে জানেন তো প্রত্যেক ফ্যামিলিতে একজন করে এরকম থাকে যার মধ্যে থাকে এবং তিনি কি করেন এই যে কোয়ালিটি গুলো তিনি সেগুলোকে মানে ধারণ করতে পারেন কোনো কোনো এই শক্তিগুলোকে ধারণ করতে পারেন ফ্যামিলির বাকি লোকেদের কাজ হচ্ছে এই ক্ষমতাটাকে এই যে শক্তিটাকে এই যে মহালক্ষ্মীর অধিষ্ঠানকে তাকে যেন আমরা সাপোর্ট করতে পারি যিনি দেখে ধারণ করে আছে সংসারের প্রত্যেকের মধ্যে সে লক্ষ্মীশ্রী থাকে না দেখবেন এক একটা সংসার আছে যেখানে যিনি ধরে থাকেন লক্ষ্মী হিসেবে যাকে ধরে থাকেন তা থাকেনই থাকেন কেউ না কেউ তিনি যখন চলে যান সংসারটা একদম অনেক সময় স্যাটার্ড হয়ে যায় এটা হয় অনেক সময় হয় আপনার মানে আমরা যদি একটু লক্ষ্য করি আমরা দেখতে পাবো যে ওই মানুষটা যখন ছিল অথচ তিনি কিন্তু বিরাট কিছু মাপের একটা মানুষ বিপুল রোজগার করেছেন বিপুল মানে একটা নাম করা কেউ হয়েছে কিচ্ছু নয় কিন্তু তার মধ্যে একটা অদ্ভুত লক্ষ্মী স্ত্রী থাকে যেটাকে আমরা বলি সেই স্ত্রীটা যখন হারিয়ে যায় তখন সেখান থেকে লক্ষ্মী যখন চলে যান তখন স্ত্রী হারিয়ে যায় সেই মানুষ যখন চলে যান তখন সেই লক্ষ্মী স্ত্রীটা হারিয়ে যায় সেই সংসারে তাই প্রত্যেকটা মানুষে প্রত্যেকজনের উচিত হচ্ছে যে যারা সেই ফ্যামিলিতে বিলং করবেন তারা যেন ওই যে মানুষটি যার উপরে মহালক্ষ্মীর একটি আশীর্বাদ আছে যিনি সেই ক্ষমতার অধিকারী বা অধিকারিনী তাকে সাপোর্ট করা যাতে ফ্লোটা চলতে থাকে এইটা হচ্ছে এইবারে আমরা একটা জায়গায় আসছি যে মানি পাওয়ারটাকে কনসাস ফোর্স বলা হলো এবং কনসাস ফোর্স যেহেতু মানি পাওয়ার তার জন্য কতগুলো জিনিস এই মহালক্ষ্মীর ডিম্যান্ড আছে সেগুলো কি কি মহালক্ষ্মীর একটা সহজ ব্যাপার হচ্ছে দেখবেন প্রত্যেক বাড়িতে কিছু না হোক লক্ষ্মীর ঘট একটা থাকে সে কিছুই পুজো করে না কিছুই না আমি কিন্তু আজকের এই কথা বলছি অতি না সাধারণ যে মধ্যবিত্ত সংসারগুলো বা উচ্চ মধ্যবিত্ত সংসারে একটি লক্ষ্মীর ঘট রাখা রাখে রাখা থাকে তার কারণ কি না তিনি খুব সহজে কিন্তু সাড়া দেন এইটা একটা বিরাট ব্যাপার আমাদের আহ্বানে তিনি সাড়া দেন তিনি সামনে আসেন কিন্তু তিনি একটা ছোট্ট করে ফ্লো করেন অর্থে ফ্লো করিয়ে দেন যে আমার এইটা নেই সেইটা নি তুমি আছো তুমি ডাক এইভাবে যেভাবে মাকে ডাকা হয় তিনি একটা প্রথমে একটা ছোট একটা ফ্লো করে দেন ফ্লো করে দিয়ে তিনি টেস্ট করেন এমনভাবে সিচুয়েশনটা কি ক্রিয়েট করবেন যাতে ওই যে ফ্লোটা ছোট ফ্লোটা সেটা যেন চলতে থাকে সিচুয়েশনটা এমন হবে এবং তিনি দেখতে থাকেন যে কেমন করে ওই অর্থটাকে ওই ফ্লোটাকে আমরা হ্যান্ডেল করছি প্রপারলি সেই যদি আমরা ইউটিলাইজ করতে পারি তখন অর্থ আরও আসে তিনি আবার টেস্ট করেন এইভাবে সঠিকভাবে যদি ইউটিলাইজ হয়ে যায় অর্থ যদি আমরা সঠিকভাবে তাকে পরিচালনা করতে পারি যদি সঠিকভাবে তাকে ব্যবহার করতে পারি সে অর্থকে তখন ধীরে ধীরে সেই ফ্লোটা আসতে থাকে বা সাইক্লিক রিদেমে সেটা আসতে থাকে এটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা এই সাইক্লিক অর্ডারে ততক্ষণ পর্যন্ত আসবে যতক্ষণ পর্যন্ত আমি তাকে রাখতে পারি একটা সময় আসে এইটাই মুশকিল হয়ে যায় যখন সেটা আস্তে আস্তে সাইক্লিক অর্ডারটা যেহেতু মা মানুষ চেয়েছেন মা তাকে দিচ্ছেন দিদি দিতে মানুষের মধ্যে এমন একটা গ্রো বা এমন একটা জিনিস গ্রো করে যায় ইগো একটা ইগো গ্রো করে যায় কারণ তার পকেটগুলি তখন ভর্তি থাকে ব্যাংকে প্রচুর টাকা থাকায় তার মধ্যে এমন একটা জিনিস গ্রো করে যায় সেইটার জন্য অপেক্ষায় থাকে মহানক্ষ্মী যে সেইটা হচ্ছে কিনা যদি কারোর মধ্যে সেটা হয়ে যায় তিনি সঙ্গে সঙ্গে সেই বন্ধ করে দিতে পারেন এবং কাউকে বন্ধ করে দেন আর যদি সেই ফ্লো সত্যি চলতে থাকে তখন তাকে বিভিন্ন আকারে দেন বাড়ি গাড়ি অর্থ সোনা দানা এইসব দিয়ে বিভিন্ন ধরনের ফর্মে কিন্তু আসতেই এই যে এবারে বলা হচ্ছে রাইট ইউজ যে আমরা বলছি সঠিকভাবে কিভাবে ইউজ করবো তাহলে অর্থ এটা তো ডিভাইন পাওয়ার বুঝলাম কনসাস ফোর্স একটা কিন্তু তাহলে আমি ব্যবহারটা কিভাবে করবো আমরা কি করি সংসারে রোজগার করি করে এসে সংসারই তো পালন করি লালন পালন করি না অর্থ নিয়ে তো সেই সংসারকেই দিচ্ছে তাহলে আমরা আবার কি নতুন ভাবে কি বলা হচ্ছে যে সঠিকভাবে করতে পারছি না সেইখানে বলা হলো যে এইটাকে ইউটিলাইজেশন প্রপার ইউটিলাইজেশন কিভাবে হচ্ছে না যখন এর থেকে এই অর্থ থেকে সর্বোত্তম লাভ হতে পারে এমনভাবে ভাবে হিতসাধন হতে পারে বৃহত্তর ক্ষেত্রে বৃহত্তর ক্ষেত্রের সর্বোত্তম হিত সাধনের জন্য যদি সেটা লাগে এইবারে প্রশ্ন হলো আমরা তো সাধারণ মানুষ সর্বোত্তম বৃহত্তম সাধনে আমাদের দ্বারা কি করে হবে তখন দেখতে হবে তার মধ্যে যে হিতসাধনের কথা বলা হলো বৃহত্তর ক্ষেত্র বৃহতের আগে ক্ষুদ্র থাকে অর্থাৎ আমি আমার ফ্যামিলি আমার সংসার এই আমার সংসার বনে বলে দেখবেন এখান থেকে একটু ডেভিট হয়ে যাবো হয়তো কিন্তু তবুও বলছি যে আরেকটি যে আমাদের অন্য একটি সম্প্রদায় আমি আপনারা বুঝতে পারবেন সেই সম্প্রদায়ের মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে খুব সুন্দর লাগে এটা যে যদি সেই সেই সম্প্রদায়ের মানুষের আশেপাশে তার আত্মীয় স্বজন বা তার আশেপাশে কেউ যদি অভুক্ত থাকেন কারুর যদি মেয়ের বিয়ে না হয় কারোর যদি ছেলে চাকরি না হয় তাহলে তিনি তার সেই সম্প্রদায়ের শ্রেষ্ঠ যে তীর্থক্ষেত্র সেখানে তিনি যেতে পারবেন না এটা একটা অসম্ভব সুন্দর জায়গা মহালক্ষ্মীর দেখানো যে তুমি এই যে বৃহত্তর ক্ষেত্র মানে তোমার সংসারকে ছাড়িয়ে যে আর রয়েছে মানে আমারই মানে আমাদেরই পরিবারের বৃহত্তর পরিবার তারপরে আসে সমাজ পাড়া প্রতিবেশী সমাজ ইত্যাদি এই বৃহত্তর ক্ষেত্রেই এই টাকাটা যদি ইউটিলাইজ হয়ে যায় তখন সেটাকে বলা হয় মহত্তর কাজ এবং সেই কাজটা কিন্তু অ্যাকসেপ্টেবল এবং এর জন্যে কিন্তু টাকা আসবে কিন্তু আবার অনেক সময় আমাদের মনে সাধারণ মানে মধ্যবিত্ত আমাদের ভাবনা একটু থাকে তো তাহলে কি নিজের জন্য না রেখে সবই বিলিয়ে দিতে হবে এই এইগুলো কিন্তু খুব ভুল ধারণা কারণ মহালক্ষ্মী যেভাবে নিজেকে ঢেলে দেন অপিউলেন্স ভালোবাসেন প্রাচুর্য ভালোবাসেন তার মধ্যে তিনি থাকতে চান এবং তিনি চান যার কাছে তিনি গেছেন সেও সেটা উপভোগ করুক সেও সমৃদ্ধ তাই সমৃদ্ধশালীকে তিনি পছন্দ করেন একটা সময় ছিল যখন ভাবা হতো যে যার অর্থ আছে তার মতো খারাপ হোক লোক আর নেই আর যে যত বেশি উইক এবং যার যত অর্থ কম সে হচ্ছে সবচেয়ে বেশি স্পিরিচুয়াল একটা টাইম ছিল এটা এরকম ভাবা হতো এবং এই যে নিজের পরিবারের জন্যে সব কিছু করতে হবে এমন নয় সব কিছু ছেড়ে দিয়ে সবাইকে অন্য লোককে দেখে ওটা একটা ভুল ভ্রান্ত ধারণা সেইটাই বলছেন যে এখানে বৃহত্তর পরিবারের ক্ষেত্রে যখন আমরা এটা ইউটিলাইজ করবো তখন সেই অর্থটা ধীরে ধীরে আরো ইনক্রিজ করতে থাকবে আরও বাড়তে থাকবে তার একটা সুন্দর সুন্দর উদাহরণ কি না আমি যদি একটা ধান গাছ একটা ধান গাছ একটা বীজ থেকে যে ধান গাছটা হবে সেখানে হাজারো ধান হবে অর্থটা এমন ভাবে কাজে লাগাতে পারি এমনভাবে তাকে আমি পুঁতে দিতে পারি এমনভাবে সমাজের ক্ষেত্রে এর মধ্যে মানে আমার পরিবারের ক্ষেত্রে এমনভাবে তাকে আমি কাজে লাগিয়ে দিতে পারি যেখান থেকে সে ফ্লোটা মানে এমনভাবে সে বাড়বে এমন ভাবে সে ছড়িয়ে যাবে যেটা বহু মানুষের কাজে লাগে দ্বিতীয় হচ্ছে এই টাকাকে যদি সেকেন্ড যেটা মা অপছন্দ করেন সেটা হচ্ছে অনেকে না মানিকে লক করে রাখে লক করে রাখলে কিন্তু মহালক্ষ্মী উইথড্র করে যান কারণ তিনি তার প্রবাহ তিনি প্রবাহের মধ্যে থাকেন মহালক্ষ্মী সবসময় প্রবাহের মধ্যে থাকতে পছন্দ করেন উনি একটা জায়গায় মানে স্ট্যাগন্যান্ট হয়ে গেল কোনো জিনিস সেটা উনি পছন্দ করেন না যেমন ধরুন আমি এরকম মানুষকে দেখেছি জানেন যারা আপনার হয়তো অভিজ্ঞতা থাকবে আপনাদেরও যে মানে তিনি থাকেন মানে নিজেকে এমন ভাবে দেখবেন তার যদি খবর নেওয়া যায় তার ব্যাংকে বিপুল টাকা বিপুল অর্থ আছে তাকে একজন এরকম একজনকে আমি জিজ্ঞেস করেছেন যে আপনারা তো আপনারা তো ভালোই বলেন আপনারা এই আছে ওই আছে এটা এত টাকা করে আছে তো আপনি এভাবে থাকেন কেন মাইজারলি থাকেন কেন দেখতেও তো খারাপ লাগে দাড়ি কামাচ্ছেন না এরকম থাকে তিনি উত্তর একটা অদ্ভুত দিয়েছিলেন বললেন এগুলো রেখে দিয়েছি কখন কাজে লাগে আজকাল তো ডাক্তার একটা অপারেশন যদি হয় তাহলে এত লক্ষ টাকা লাগে মানে তিনি অ্যান্টিসিপেট করছেন যে তার একটা বিরাট অসুখ করবে তখনই টাকাটা কাজে লাগবে এবং অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে মা বলছেন তুমি যেটা ভাবো সেইটাই একসময় তোমাকে টেনে নিয়ে যাবে সেখানে তো সেরকমই হয়তো সেইভাবেই হয়তো যায় আমি আর তার কথা জানি না কিন্তু আর অদ্ভুত লেগেছিল দাড়িটা পর্যন্ত সে কামাতে চায় না শেভ করেন না ওয়েল শেভ না এবার সে যখন একটা মানুষের কাছে যাচ্ছেন তখন উল্টো দিকের মানুষের তাকে দেখে অসহ্য লাগছে তার কারণ হচ্ছে তার মধ্যে স্ত্রীটা নেই যে স্ত্রী হচ্ছে মহালক্ষীর একটা বলা যেতে পারে প্রতীক তো সেইভাবে যে কেউ লক করে রেখে দেয় টাকা তার কিন্তু সেখান থেকে কিন্তু মহালক্ষী উইথড্র করে নেয় নিজেকে এবং টাকাটাকে চ্যানেলের মধ্যে দিয়ে যতক্ষণ না তাকে ফ্লো করানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই মানুষটির আর কোনো উপায় থাকবে না সেই মহালক্ষীকে আবার ফিরিয়ে আনার এবং এই জমিয়ে রাখতে যারা চাইবেন তারা আলটিমেটলি একটা সময় আসে সেই সেই অর্থটা তিনি লুজ করে ফেলেন এবং আলটিমেটলি তিনি কিন্তু তার জীবনে পভার্টি এসে যায় যে যত আঁকড়ে ধরে থাকে কোনো কিছুতে আঁকড়ে থাকা যেমন ডিভাইন ফোর্স এবং তুমি তাকে কাজে লাগাও সে সঠিকভাবে কাজে লাগাও ভগবানের জন্য কাজে লাগাও মা বলছেন যে তুমি তোমার মহালক্ষ্মী রূপে তুমি আমি আসছি তোমার কাছে তুমি আনন্দে থাকো আমি তোমাকে দিচ্ছি তুমি আনন্দে থাকো তুমি সেটাকে রেখে দিচ্ছ কেন আমার বলে ওই যে মুহূর্তে মহালক্ষ্মীর দানকে সম্পদকে আমি আমার হস্তগত করব এবং সেটাকে আমি আমার নিজস্ব ভাবব তখনই সেটা আমার থেকে দূরে চলে যাবে এটা হচ্ছে সেকেন্ড জায়গা ফলে এই জায়গাগুলো আমাদের বুঝ বুঝতে হবে যে অর্থকে সার্কিউলে মানে কি সার্কিউলেট করতে হবে এবং সেই কারণে মানে যদি প্রপারলি ইউটিলাইজ করা যে কোনো ভালো আমরা যাকে ভালো কাজ বলি যেমন মা যখন অডোভিল তৈরি করার সময় বলেছিলেন না যে এরকম পৃথিবীতে একটা বড় চেঞ্জের দিকে যাচ্ছে এমন কি যে এখানে তুমি যদি চাও তুমি কি কিছু দিতে পারো মানে মা নিজেও টাকা চেয়েছে মহালক্ষ্মী স্বয়ং হয়েও কিন্তু অরভেলের জন্য টাকা বলেছিলেন ঈদের তাহলে এই যে ইউটিলাইজেশন এইগুলোই যেখানটাতে বিপুল ভগবানের কাজ হবে এমন কাজ যেটা ভগবানের কাজ কিন্তু আমাদের আবার মুশকিল কি হয় জানেন আমরা তো খুব এমনি সাইকোলজিক্যালি তো আমরা একটু কোনো কোনো সময় তো শিখ হয়ে যাই তখন আমরা ভাবি যে ও বাবা এই ওকে যদি না দিই তাহলে তো আমার মানে আমার পাপ হয়ে যাবে আমার ঠিক হবে না কাজটা করে বলে এমন একজন অপাত্রে আমি জান টাকাটা দিয়ে দিলাম যে টাকাটা গিয়ে পরে অর্থটা তাকে দেওয়া হলো কাউকে এমন একজনকে যে তার যে ভুল পথে যাচ্ছিল সেটা আরো বেশি ভুল করতে থাকে ফলে এই জায়গাগুলো আমাদের বুঝতে হবে যে প্রপার ইউটিলাইজেশন হয় এবং এর একটা মজা কিরকম হয় এই ফ্লোটা যখন অর্থের হয় না তখন এটা একটা রিদমে যায় অর্থাৎ মানে টাকা ফ্লো করছে বেরিয়ে যাচ্ছে আবার সে ফিরে আসছে চলে যাচ্ছে ফ্লো করতে দেওয়া হচ্ছে টাকাটাকে সে ইনভেস্ট করতে পারেন কোনো যে কোনো ভাবেই তাকে সার্কুলেট করে ইউটিলাইজ করুন ইনভেস্ট করুন কিন্তু টাকাটাকে ফ্লোয়ের মধ্যে রাখা হচ্ছে সে টাকাটা আবার ফিরে আসছে এইবার এইখানে আবার একটা ব্যাপার হচ্ছে আমাদের অনেক সময় কি হয় আমরা খুব হঠাৎ হঠাৎ জেনারেস হয়ে যাই যে টাকাটা ঠিক আছে ফ্লো করছে করছে আমি খুব জেনারেসলি তাকে দেখছি একদম সরিদয় উদারতার সাথে তাকে দেখছি সেই টাকাটা যখন ফিরে এলো অর্থাৎ আমার ফ্লোতে টাকাটা ফিরে আসে মানে আমি যেটা যদি ইনভেস্ট করি বা সঠিকভাবে ইউটিলাইজ করি তখন সেটা তো মানুষকে ফেরত দিয়ে দেবেন আমাকে তিনি তো রেখে দেবেন না যে তুমি এটা কাজ করেছো ফেরত চলে আসবে তুমি দশ টাকা দিলে তোমাকে দশ হাজার টাকা মহালক্ষী দিলে এই যে যখন এই ফ্লোটা আসবে আমার কাছে তখন আবার মানুষের মধ্যে একটা অদ্ভুত ঘটনা হয় সে তো আমরা অনেক সময় কি করি আমাদের অদ্ভুত দুর্বলতা থেকে ভাবি যে ঠিক আছে যেটুকু এসেছে না এলো যেটা এলো না সেটা এলো না এটা অনেকের মধ্যে আমাদের থাকে আমরা ওটাকে ভাবি যে আমি খুব মহত মানে একটা উদারতা দেখাচ্ছি এইখানে কিন্তু একেবারেই মা পছন্দ করেন যেটা কারণ মায়ের ক্ষেত্রে দেখবেন মহালক্ষ্মী থেকে যখন মহাসরস্বতী আমরা প্রাণ করি আমরা দেখি ক্ষুদ্রাতি ক্ষুদ্রর মধ্যে মহাসরস্বতীর কাজ দেখা যায় সেটা মহালক্ষ্মীর পরে আসছে না তো সেইখানে মা বলছেন যে মহালক্ষ্মীর কাছে যদি আমরা চাই ক্ষুদ্রাতি ক্ষুদ্রতম অংশের মধ্যেও তিনি চান যে নিজেকে আনন্দ ফুটিয়ে তুলতে চান একটা মানে চেরিস্ট হতে চান তিনি মানে চান যাতে আমরা তাকে মানে সুন্দর করে পালন করি লালন করি সেই অর্থটাকে যেন সুন্দর করে তার ফিরে আসাটার প্রতিও যেন আমরা প্রতিটি ক্ষুদ্রতি ক্ষুদ্র জায়গাগুলোকে যেন আমরা ধরে রাখি দেওয়ার সময় প্রচুর দিয়ে দিলাম ফিরে যখন এলো আছে যেটুকু এলো এলো না তো আর কি করা যাবে এইটা নয় প্রতিটি হিসেব রাখতে হবে কারণ এটা আমরা দেখছি আমরা ধীরে ধীরে দেখব যে কারণ হচ্ছে ওই যে টাকাটা আমার এসেছে সম্পদটা আমার আমার কাছে এসেছে সেই সম্পদ কিন্তু নয় এটা একটা ফোর্স পাওয়ার যেটা আমাকে করুণা করে দেওয়া হয়েছে আমি তার ট্রাস্টি আমি তার সংরক্ষণ তাহলে আমাকে যদি সংরক্ষক ভাবা হয় নিজেকে তো তাহলে একটা টাকারও আমাকে হিসেব রাখতে হবে আমি কখন কোনো জিনিস নষ্ট করতে পারি যাকে আমি নিজের ভাবি যেটাকে আমি ভুল করে ভাবি যেটা আবার আমি যা তাই করবো কিন্তু অর্থকে একমাত্র যাকে আমরা দিন বলতে পারবো না কারণ সত্যিই তো আজকে আমার কাছে যে অর্থ কালকে আপনার কাছে কালকে আপনার কাছে যে অর্থ পরশু দিন আরেকজনের কাছে অর্থ ফ্লো করে তাই জন্য যতক্ষণ তিনি আমার কাছে আসেন যে অর্থ মহালক্ষী যখন রূপে যখন তিনি আসেন তার প্রতিটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশকেও কিন্তু হিসেব রাখতেন আবার হিসেব রাখার অর্থ আবার এমন নয় যে আমরা একেবারে সাংঘাতিক রকম ভাবে একেবারে যেটাকে বলে কৃপন হয়ে গেলাম ওটাও কিন্তু নয় সেটাতে আবার ছন্দ ভেঙে যাবে মহালক্ষ্মী তো ছন্দের দেবী ছন্দকে ভীষণভাবে পছন্দ সেই ছন্দের হারমানিকে ভীষণ তিনি রাখেন সেই হারমানিটা নষ্ট হয়ে যাবে এই ফ্লোটা এবং ইটারটা এই দুটোকেই কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্স দিতে হবে এটাও একটা খুব গভীর একটা দিক তাই জন্যে অর্থ আবার একটা ব্যাপার ছিল জানেন যখন আমাদের যে দেশের যে আজকে এই কন্ডিশনটা দেখা যাচ্ছে এখন তো মানে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে কোথায় কি কি সম্পদ কত খুঁড়ে অনেক কিছু পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে মাটি খুঁড়ে প্রত্নতাত্ত্বিকটা দেখছেন চিরকালই ছিল আজও আছে ওই যে আসল যে সম্পদটা সেটা ধীরে 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 আবার কিন্তু বেরোচ্ছে এখন কিন্তু আবারও ধীরে ধীরে খুব স্লথগতি কিন্তু মানুষের যে পারদর্শিতা বিভিন্ন দিকে তার উপরে কিন্তু নজর দেওয়া হচ্ছে যে আসল সে সম্পদ যেই এখানে সম্পদশালী সেই জায়গাটা কিন্তু ধীরে ধীরে দেখা হচ্ছে খোঁজা হচ্ছে একটা সময় ছিল যখন ভাবা হতো যে অর্থ থাকাটা না স্পিরিচুয়ালিটির অপোজিট মানে যাদের মধ্যে আধ্যাত্মিকতা বিরাজ করবে তারা কিন্তু অর্থ রাখতে এত রং একটা কনসেপশন ছিল কারণ কি সেটা বললে তো তাহলে তো লক্ষ্মীকে তো আমাদের তো নিগেট করা হচ্ছে তাহলে তো আমরা তাকে তো নেগেটিভ ফোর্স বলছি আমার কাছে অর্থ এনে যদি আমি আমার মধ্যে আধ্যাত্মিকতা না থাকে তা চলে যায় তো তাহলে আমি কি করে বলতে পারি যে মহালক্ষ্মী ডিভাইন ফোর্স অর্থ ডিভাইন ফোর্স আমি তাকে বলতে পারি না কন্ট্রেডিক্টরি হয়ে যাচ্ছে সুতরাং শ্রী অরবিন্দ যাকে বললেন ডিভাইন পাওয়ার সে কখনই নেগেটিভ হতে পারবে না নেগেটিভ হবে না এখন একটা ব্যাপার আছে অর্থ অনেক সময় কী করে পলিউট করে দেয় অতিরিক্ত অর্থ যে কোনো জিনিসই অতিরিক্ত হয়ে গেলে যেটা আমি হোল্ড করি করতে পারি না যতটা ক্ষমতা আমার তার থেকে বেশি জিনিস নিলে সেটা পলিউশন হবেই সেটা সব কিছু হতে পারে জ্ঞানেরও পলিউশন হতে পারে অতিরিক্ত জ্ঞান যে আমার ক্ষমতায় নেই সেটা যদি আমি ডুম করে চলে আসে তাহলে কিন্তু সেটা আমার বিরোধী মানে হয়ে যাবে আর কি তো ফলে ওই যে ভারতবর্ষে একটা সময় ভাবা হলো হাজার দু হাজার বছর আগে মানে একটা একটা টিচিং এলো আমাদের পৃথিবীতে এবং ভারতবর্ষে বিশেষ করে সেখানে দেখা গেল বলা হলো যে তুমি যে এত মধ্যে তুমি যদি হারিয়ে যাও তাহলে আসল যে সত্য তাকে তুমি কোনোদিন পাবে না তুমি তাতে তৎগত হ এখানে কিন্তু মানিকে ডিনাই করার কথা বলা হলো না ওটা যেমন আছে থাকো অপিলেন্স মধ্যে থেকেও তুমি একে পেতে পারো এই কথাটা বলা হলো না এই যে মাস্ট যোগের যে অপূর্ব একটা জায়গা কোনো জিনিসকে কখনো রিজেক্ট করে দেওয়া হয় না ডিনাই করা হয় না যা আছে বা প্রাচুর্যকে কখনো বলা হলো না আধ্যাত্মিকতার বিরোধী কখনো বলা হচ্ছে না তুমি ভগবানকে পাবে না যদি তোমার প্রচুর অর্থ হয়ে যায় কোনোদিন বলা হলো না বরঞ্চ ঠিক উল্টোটা হলো কিন্তু আমাদের মধ্যে যে টিচিংটা তখন এসেছিল এবং যেটাতে বহু মানুষের মধ্যে ইনফ্লুয়েস হয়ে গিয়েছিল ভারতবর্ষের বিশেষ করে যে আধ্যাত্মিকতা মানেই হচ্ছে অর্থ থাকলে হবে না কিন্তু বৈদিক যুগের আধ্যাত্মিকতার যেটা বলে সেটা হচ্ছে জীবনের রূপান্তরের কথা বলে দারিদ্রতাকে ডিভিনিটি বলা হয় না অর্থকে মনে করতে হবে ডিভাইন পাওয়ার যা আমাদের দেওয়া হয়েছে এবং আমরা তার ট্রাস্টি বা সংরক্ষণ এটা আমরা পেয়ে যাবো আমরা মা গ্রন্থে চতুর্থ অধ্যায় যদি ভালো করে পড়ি এইসব কথাগুলো আছে এইবারে এখন একটা সময় এলো যে পুরনো যে ভাবনাগুলো সেগুলোকে আমাদের যেন কারেকশনের একটা টাইম এসেছে আমরা নতুনভাবে সব চিন্তা করতে যেন থাকি এবং আমাদের যে ঋত গৌরব ঋত সম্পদ যেগুলো হারিয়ে গেছে যে অর্থ গোল্ড এক সময় ভাবুন না আমাদের তো গোল্ড দিয়ে একসময় ছিল না মুদ্রা স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা ইভেন তামার এই যে মুদ্রাগুলো ছিল তাদের যে ওটাও একটা ধরনের টোকেন কিন্তু সে টোকেনগুলো গুলো তাদের মধ্যে তার ভ্যালিউ ছিল সোনাকে বিক্রি করলে সোনাটা মেটালটাই ছিল তার টোকেনের মধ্যে কিন্তু আজকে আমাদের যে প্লাস্টিকটা ব্যবহার করি যে কাগজের অর্থের জন্য যে নোটটা আমরা ব্যবহার করি সেটা এখন কি ভ্যালু ভ্যালু কোনো থাকছে না তাহলে এখন একটা সময় এসেছে যে সেই চিন্তাগুলোকে আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে পুরোনো এবং ভাবতে হবে অর্থের জায়গাটাকে যেটা রাইট অ্যাটিচিউড যেটা আমরা তখন বলা হলো যে কখনই আমার কাছে যতই কিছু আসুক না কেন সেটা যেন যত অর্থই আসুকটা কখনই ওটা বলা যাবে না যেটা আমার এই আমার শব্দটাতে ইগো যখনই আসবে তখনই কিন্তু মহালক্ষ্মীর টলমল অবস্থা শুরু হয়ে যায় আমরা চতুর্দিকের সমস্ত কিছু দেখতে পাচ্ছি আমরা যে সমাজে যে মুহূর্তে এই মুহূর্তে যেখানে রয়েছি যে পরিবেশের মধ্যে আমরা রয়েছি স্পেশালি আমরা সেই জায়গা আমরা দেখতে পাচ্ছি যে অর্থের কি বিপুল ধরনের পলিউশন অর্থ নিয়ে হচ্ছে এটা আমাদের মধ্যে কেউ অস্বীকার আমরা করবো না পারবো না করতে মানে আমরা দেখতেই পাচ্ছি সমস্ত পরীক্ষাগুলো নিয়ে কি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কি হচ্ছে ডাক্তারি জন্য কি রকম করা হচ্ছে আমি একটা খবর পেলাম একটা ইনস্টিটিউট আছে আমাদের এই ভারতবর্ষে হয়তোবা পশ্চিমবঙ্গে সেই ইনস্টিটিউটে আপনি ভর্তি যদি করতে চান বাড়ির কাউকে ডাক্তারিতে আপনাকে যেতে হবে না বাচ্চাকে পাঠাতেও হবে না সেখানে এই টাকাটা দিয়ে দিলে ওনারা সার্টিফিকেট চার বছর বাদে দিয়ে দেবেন অ্যামাউন্টটা হয়তো ডবল হবে যে হয়তো দেড় কোটি টাকা দিয়ে ভেতরে ঢুকতে পারতেন মানে রেগুলার ক্লাস করার জন্য হয়তো সেখানে তিন সাড়ে তিন কোটি টাকা দিলে আপনি বোস বাড়িতে বসে ডাক্তারি সার্টিফিকেটটা পেয়ে যাবেন দিস ইজ দ্য থিং এই ধরনের যে পলিউশনটা চলে এসেছি তার মানে এটা হয়তো এন্ড একটা জিনিসের শেষ হয় তো সার্কিলটা কমপ্লিট হয়ে গেছে এই একটা কথা আছে না পাপের ঘরা পূর্ণ হয়ে যায় যখন তখনই পুণ্যের জায়গা হয় তেমনি আমি পাপ শব্দটা বলি না বলবো না কারণ ওটা মা পছন্দ করে কিন্তু এই এই কথাটা বলা হয় বলে আমার বলতে হবে যে ফলে এই সার্কেলটা কমপ্লিট হয়ে গেছে এইবার ধীরে ধীরে এখান থেকে আমাদের আবার সেই ঋতু গৌরব ফিরিয়ে আনার জায়গাতে হয়তো আমরা আমাদের ছেড়েই দিন আর হয়তো একশো বছর বাদে আবার সেই জায়গাটা ফেরত আসা যেতে পারে তাহলে এই যে অর্থের কথা আমরা এতক্ষণ ধরে দেখলাম বা পড়লাম তাকে আমরা যদি প্রত্যেকে আমরা পারি কোন পরিবারের প্রতিটি মানুষ পারেন শিশু থেকে বৃদ্ধ সেই অর্থ যেখানে সংসারে দেওয়া হচ্ছে সংসারে যে ফ্লোটা আসছে অর্থে সেই ফ্লোটাকে যাতে আমরা বজায় রাখতে পারি তার জন্যে আমাদের প্রত্যেকের একটা স্পেশাল পার্টিসিপেশন থাকতে পারে প্রত্যেকের ইচ অ্যান্ড এভরি অফ ফ্যামিলি তারা পার্টিসিপেট করতে পারে ন্যাচারালি সবাই রোজগার করবেন না যিনি হোম মেকার তিনি রোজগার করতে যাবেন না কিন্তু যিনি সংসারটা করছেন তার মধ্যে মহালক্ষ্মীর এই কোয়ালিটি থাকবে তার জ্ঞান থাকতে হবে তার মধ্যে শক্তি থাকতে হবে উদ্যম থাকতে হবে এবং একটা মানে দেখবেন আমাদের ডিভাইন ম্যানিফেস্টেশন যে কোয়ালিটি গুলো মহা মহেশ্বরী মহাকালী মহালক্ষ্মী মহাসরস্বতীর যে প্রত্যেকটা একটা করে যে ক্যারেক্টার যদি প্রত্যেকের মধ্যে থাকে বিশেষ করে যিনি ঘরণী বা লক্ষ্মী তিনি পুরুষ হতে পারেন মহিলা হতে পারেন বিশেষত মহিলারা তাদের মধ্যে এই জায়গাটা যখন থাকবে তাকে সাপোর্ট করার সেই ফ্লোটাকে পার্টিসিপেট করার জন্য আমাদের প্রত্যেকের মধ্যে সেই ছন্দবদ্ধতা আনতে হবে হারমানি রাখতে হবে সংসারে কোনো রকমের অসুয়া দ্বন্দ্ব মনোভাব চলবে না অকারণ মানে জোরে কথা বলা যেগুলো মহালক্ষ্মী পছন্দ করেন লক্ষ্মী যেটা পছন্দ করে না সেটা রেখে আরও বৃহত্তর ক্ষেত্রে মহালক্ষ্মী আমরা বলছি এবারে মহালক্ষ্মীর যে চলে যান সেখান থেকে আর তো ফেরত একটা খুব মুশকিল ব্যাপার তিনি অনেক কিছু দিয়ে দেন অপেক্ষা করেন যেটা আমরা পড়লাম সেইখান থেকে তিনি তিনি আড়াল থেকে লক্ষ্য করেন এবং করার পরে যখন দেখেন যে না এটা চলছে সে ফ্লোটা চলতে থাকে সুন্দরভাবে বিভিন্ন রূপে সেই ফ্লো আসতে থাকে আবার যদি দেখেন যে সেটা পলিউশনের দিকে চলে যাচ্ছে তিনি ওটাকে উইথড্র করেন কিন্তু উইথড্র যদি একবার করে নেন মহালক্ষ্মী তাহলে কিন্তু তিনি আর ফেরত আসেন লক্ষ্মী মহালক্ষ্মী আমাদের যে অর্থের যে ভাবনাটা মানে অর্থ নিয়ে যে আমরা যেটাকে বলি যেটাকে টাকা বলি টাকা যে কাগজের স্লিপটা যেখানে গভর্নরের সই এর এবং ইন্ডিয়ান স্ট্যাম্প ইন্ডিয়া গভর্নমেন্ট স্ট্যাম্প থাকে এইগুলো কিছুই নয় কেবলমাত্র একটি টোকেন আমার সম্পদ কিন্তু ওটা নয় এই জায়গাটা আমরা বুঝতে পারি না ওই টাকা ওই ওই প্লাস্টিকের জিনিসটাকে ক্রেডিট কার্ড এটিএম কার্ড ইত্যাদি কি নিয়ে আমরা মহা আনন্দে থাকি যেগুলো আদতে সম্পদের সঙ্গে কোনো সম্পর্ক নেই এগুলো হচ্ছে জাস্ট একটা টোকেন একটা প্রতীক আমাদের যে সম্পদ থাকতে পারে তার একটা প্রতীক আমরা জানতেই পারি না যে আমি আমাদের মানে আমাদের অধিকার আছে যে আমি পাঁচ টাকা নিয়ে গিয়ে আমি আরবিআই থেকে ম্যানেজার কাছ থেকে বলতে পারি গভর্নের কাছ থেকে আমাকে পাঁচ টাকা মূল্য দিতে হবে মূল্য এই যে কাগজটা আমি এনেছি এই টোকেনটা আমি আমি প্রত্যেকই করতে কিন্তু আমরা জানি না মানে আমরা যাই না তাহলে এই জায়গাগুলোকে এই রিয়েল ভ্যালু যেগুলো আমাদের অ্যাকচুয়ালি যেটা রিয়েল ভ্যালু আমাদের এবং যেটা সাইকোলজিক্যালি আমরা ইনরিচড হতে হবে মহালক্ষ্মী যা যা চার সেইটা একটা পরিবারের প্রতি প্রতিজনের মধ্যে সেটা কিন্তু থাকতে হবে এইটাই হচ্ছে ক্লু মহালক্ষ্মীকে ধরে রাখার একটা সংসারে অর্থের অভাব অনেক সময় হয়তো সেই জায়গা থেকে বাঁচার জন্য সেটা করতে হবে এবং সবচেয়ে বড় যেটা বিউটি এবং ছন্দ হারমোনি এবং প্রেম প্রত্যেকের মধ্যে যদি কারোর কিছু বলার থাকে বলতে পারেন আজ বহুদিন বাদে কৃষ্ণ দিকে দেখছি যদি কিছু বলেন ধন্যবাদ দিদি বহু ধন্যবাদ এত সুন্দরভাবে পরিষ্কারভাবে আমাদের জিনিসগুলোকে বোঝানোর জন্য বন্ধুরা কারো যদি কিছু বক্তব্য থাকে বা অ্যাড করার থাকে তাহলে প্লিজ কৃষ্ণ দিকে একটু যদি কিছু বলেন আমি একটু বলে নিচ্ছি সেটা হচ্ছে সমাধি খুবই সুন্দর ক্লাস হয়েছে এবং সেটা হলো যে পুরো ব্যাপারটাকে আপনি কম্প্রিহেন্সিভ ভাবে বলেছেন সেটা সবচেয়ে আমার খুব ভালো লাগলো যে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত অ্যাসপেক্ট অফ মানি পুরো ব্যাপারটাকে আপনি তুলে ধরেছেন থ্যাংক ইউ সো মাচ ফর গিফটিং আস সাচ এ বিউটিফুল ক্লাস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তন্ময় কৃষ্ণদি বলো কৃষ্ণদি আনমিউট করো তোমার মাইকটা হ্যাঁ খুব ভালো লেগেছে গো ভীষণ ভালো লেগেছে আর বিল গেটস শুনুন না ওই যে তুমি বললে না ওই যে টাকার উপরে লেখা থাকে আই প্রমিস ওইটা যে লেখা থাকে ওইজন্য নোটগুলোকে বলা হয় প্রমিসরি নোট খুব ভালো হয়েছে অনেক কিছু জানতে পারলাম আর এই মহালক্ষীর সঙ্গে তুমি রিলেট করলে এটা যে কি ভালো লাগলো খুব ভালো হয়েছে

যে মহালক্ষী যখন দান করে যখন সম্পদ নেই তখন কখনো হাতকে গুটিয়ে ফেলবেন আমরা কি করি আমাদের এখন নেওয়ার সময় হাত থেকে মুখ করি হ্যাঁ হ্যাঁ এই যে যখন আমরা কি করি হাতটা না মুঠো করে ফেলি হাতটাকে মুঠো করতে মা বারণ করছেন তোমাকে কোনো জিনিস যখন দেওয়া হচ্ছে তুমি এমনভাবে হাতটা রাখো যেভাবে আমরা জল যখন দি তর্পণ করি অর্পণ করি তখন দেখবে আমরা হাতের মধ্যে জল নিয়ে আসতে করে জলটা দিই তো অনেক সময় করে না অনেক ব্রাহ্মণকে দেখবে কি সুন্দর করে জলটা ফেলেন মা বলছেন তোমাকে যখন কোনো জিনিস দেয়া হচ্ছে তুমি একটু পেয়ে হাতটাকে মুড়ে ফেলবে না তুমি হাতটাকে খুলে রেখে দাও অপূর্ব মানে জিনিস আর কি কি হচ্ছে তুমি যে পয়েন্টটা বললে খুব একটা মানে সঠিক জায়গাটা তুমি ধরেছ যে আমরা যারা ব্যবসায় তাহলে আমাদের ফ্লোটা কেমন করে হবে সেটা হচ্ছে যে আমরা যখন খুব সাধারণ মধ্যবিত্ত সংসারে আছি আমাদের যখন সেইভাবে আমরা ব্যবসা করি না তাহলে ফ্লোটা কি করে যাবে না তুমি বা আমি আমাদের সঙ্গে যারা রয়েছেন সঙ্গে যারা রয়েছেন যেমন ধরো আমার বাড়িতে যিনি বা তোমার বাড়িতে যিনি হেল্পিং হ্যান্ড তোমার পাশে যে রয়েছে সে তোমার হেল্পিং হ্যান্ড বা আমার হেল্পিং হ্যান্ড আমাদের সবসময় উচিত হচ্ছে ওই যে ফ্লোটা মা আমাকে দিয়েছেন ওই ফ্লোটা তার মধ্যে দিয়ে দেওয়া অর্থাৎ আমার তার মাইনে যদি দু টাকা হয় টাকাটা দেওয়া বড় কথা নয় তাকে এমনভাবে সমৃদ্ধ করা যে ফ্লোটা মানে কিন্তু রীতাদি এখানে শুধু অর্থের ওই ওই প্লাস্টিকের টাকাটা নয় কিন্তু এই ফ্লোটা এইখানে যেন আমরা ভুল করি ফ্লো মানে কিন্তু এই কাগজের নোটটা নয় ফ্লো মানে হচ্ছে আমার ভেতর দিয়ে মা মহালক্ষ্মীর কোয়ালিটিগুলো যেন ফ্লো হতে থাকে এই কোয়ালিটিগুলো ফ্লো হলে মহালক্ষ্মী সম্পদ দিতে থাকবে তাহলে আমি যদি তাদের সঙ্গে আমার সঙ্গে যারা আছেন সংসারের এবং সংসারের বাইরে যারা আছেন তাদের প্রতি আমি এই ছন্দ সুষমা প্রেম এগুলো যদি রাখতে পারি তাদের ভেতর দিয়ে এই ফ্লোটা আমাদের মহালক্ষ্মীর যে গিফট সেটা চলতে থাকবে এর ভেতর দিয়ে মা তাকে সম তাকেও সমৃদ্ধশালী করবে কারণ আমার ভেতরে মহালক্ষ্মীর কোয়ালিটিগুলো আমি তখন তাকে দিতে থাকছি তার মধ্যে যদি মহালক্ষ্মীর কোয়ালিটি ট্রান্সমিট হয়ে যায় অটোমেটিক্যালি তার মধ্যে ফ্লো হবে সুতরাং আমাকে ফ্লো করানো মানে সবসময় আমার টাকা ওকে দিয়ে দেওয়া নয় ফ্লো মানে ওই ফ্লোয়ের যে কারণ পিছনে যে ডিভাইন পাওয়ারটা তার যে কোয়ালিটি সেই কোয়ালিটিটাকে ফ্লো করিয়ে মানে এটা সহজ কথায় হ্যাঁ সহজ কথায় তুমি যে বললে এটা সহজ হচ্ছে যে ধরো যার দরকার তুমি দাও কিছু দানের কথাই তো হচ্ছে নাকি দান সত্যটা আচ্ছা বলো তুমি যখন বললে নিশ্চয় কিছু ভেবে বললে না 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 তাছাড়া আর কি দানটা যদি নাই বল মানে তাহলে কি জিনিসটা হলো দান শব্দটা তুমি আলাদা করে কারুর প্রতি বলতে পারবে না ইতালিয়ান মনে থাকে দেও আর যদি আমি কথা বলি সেটা বলছে एक्चुअली আমরা প্রত্যেকই তো দানে বেঁচে থাকি আমরা বেঁচেই আছি দানে প্রত্যেককে এবারে আমি আমার দানটা যেহেতু দেখা যাচ্ছে তুমি আচ্ছা ঠিক আছে 2000 টাকা মাইনে পেলে তুমি 2500 টাকা মাইনে কালকেกินিয়ে এই ফ্লটা কিন্তু বলছেন না কারণ তার আগে বলে দিয়েছেন যে তুমি টাকা দিচ্ছো সেই টাকাটা আজকে যা হচ্ছে হচ্ছে ওটা বললে হবে না আবার সেটা বললে কিন্তু আমার হবে না মা কিন্তু ওখানে তাকিয়ে থাকে তুমি যেটা দিলে সেটা তুমি রিটার্ন ব্যাক পাবে কী করে তো কাজ করলে দু হাজার টাকা তুমি দু হাজার দুশো দুশো টাকা দিতে পারো কিন্তু তোমাকে আড়াই হাজার তিন হাজার দিচ্ছ এই যে ফ্লোটা তুমি করিয়ে দিচ্ছ ওইখান থেকে তোমার রিটার্ন আসবে কী করে তুমি পাবে কী করে আর তাই সবসময় অর্থের বিনিময়ে ওই ওই প্লাস্টিকের বা ওই কাগজের নোটটা বলছেন না কিন্তু এই জায়গাটা খুব খুব মানে ফোর্সটার কথা বলছেন ফ্লোটা আমাদের ফোর্সের মধ্যে দিয়ে যারা ব্যবসা করি না যাদের এই ফ্লোটা করার জায়গা নেই তাদের জন্য বলা হচ্ছে আর যারা ফ্লোটে ব্যবসাতে লাগাচ্ছে তারা তো শুধু টাকা সে তো কাগজ গুলোই ফ্লো করাচ্ছে সে তো এই কাগজে পাঁচ হাজার টাকাটা পাঁচ লাখ হচ্ছে পাঁচ লাখ টাকাটা পাঁচ কোটি হচ্ছে ওই ফ্লোটা করছে ওটা তো টাকা সেই ওই টোকেনটার ফ্লো হচ্ছে বুঝতে পেরেছ মানে যেটুকু আমি বুঝেছি তোমাকে বুঝতে পেরেছো বলাটা আমার ঠিক হচ্ছে না মানে আমি যেটুকু বুঝেছি ওই ওই কাগজের নোটের ফ্লো সেটা একটা পয়েন্ট কিন্তু আমরা যাদের আমাদের মধ্যে যাদের ওই ফ্লোটা আমাদের কেউ যদি রোজগার আমরা না করি হোম মেকার যদি হই আমি কি করে ফ্লো করবো অথচ মা তো বলছেন যে প্রত্যেকের মধ্যে যেন সে আমরা অ্যাসিস্ট করতে পারি সবাই মিলে মহালক্ষ্মীকে তাহলে মানে এই যে বলা হলো যেখানে যে মা বলেননি এখানে যেটা বলা হয়েছে আর কি যে আমি যেখান থেকে বললাম যে সেখানে যে প্রত্যেকে আমরা অ্যাসিস্ট করতে পারি মহালক্ষ্মীর কাজে সেটা কীভাবে তাহলে এই দিয়ে যে কোয়ালিটিগুলো আলটিমেটলি ডিভারেন্ট ফোর্সকে ডাকবে এখানে মহালক্ষীর কোয়ালিটি যে সমতা তারপরে সৌন্দর্য এগুলো তো আচ্ছা সমতাটা এখানে মানে সমতা দেখো সমতা শব্দটা সঙ্গে আছে কি আমি এই মুহূর্তে আমি যতক্ষণ লাইন পড়লাম এখানে সমতা শব্দটা আমি পাইনি সাম্য বলতে পারো ছন্দ সাম্য মানে একটা হারমোনি 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 হারমোনিটা ভীষণ ভীষণ প্রয়োজন শ্রী সুষমা সৌন্দর্য রীতাদি আমি শান্তনুকে একটু কথা বলছি যেহেতু আমাদের ক্লাসটা ওভার হয়ে গেছে রীতাদি শুধু হারমোনির উপরে একদম ক্লাস হতে পারে আমি কিন্তু করেওছি আগে হারমোনিয়াম কারণ এটা একটা বিরাট ব্যাগনি ঠিক একই ভাবে তুমি কিভাবে সংসারের মধ্যে সবকিছুর মধ্যে সঙ্গতি সুসঙ্গতি রাখছো ধরুন কিছু লোকের কিছু টাকা আছে আমি চিনিয়ে নিয়ে নিলাম তাহলে আমি ফ্লো তো করালাম কিন্তু না

মানে তো তুমি হারমনি ব্রেক করলে শুধু না তুমি তো এখন অনেক কিছু ব্রেক কর মানে সেই মানুষ অনেক কিছু ব্রেক করে ফেলল আরকি কি হারমনি তো অনেক পরের কথা মানে শুধুমাত্র মনুষ্যত্বটাই ব্রেক করে দিয়েছি ধরো আমি টটো করে কথা হয়ে যাচ্ছে মানে সে অনুযায়ী একটু বেশি দাও আমি আর একটু কমের চেষ্টা করে কম দিলাম থাক মানে একটুখানি আবার ফেরাতে লাগবে এই জায়গাটা কি হচ্ছে এটা কি হারমনি না টোটো টোটো ভাই তো তোমাকে বলবি না রীতাজি আপনি আমার কম টাকা দেন দিন কি বেশি টাকা দিন ওনার এটা বাবা আমি এখান থেকে এখানে গেলে পনেরো টাকা নেবো তোমাকে পনেরো টাকাই দিতে হবে বারো টাকা দিলে সে নেবে না গো এটা সম্ভব না তুমি তাকে ঠকাতে কোনোভাবেই পারবে না সেটা এই শব্দটা আমার মাথাতে সে ধরো একটু একটুখানি বেশি একটু গাইগুই মতন করছে কিন্তু অতটা এ করলো না ওই যেটা দিয়ে না না তুমি এটা নাও এই জায়গাটা হবে তাহলে এখানে একটা ব্যাপার আছে এখানে আবার সেই ছন্দটা নষ্ট হয়ে যেতে পারে যদি আমি ওর কথাটাতে বাধ্য হয়ে যাই যে ভাই এখান থেকে এখানে তুমি আমাকে ভাড়াটা দেখাও এই টাকাটাই এখান থেকে এটা ধার্য করা হয়েছে সেটা কমিটি থেকে হোক বা পঞ্চায়েত থেকে হোক কি কোথা থেকে হোক মিউনিসিপ্যালিটি থেকে এটা করা হয়েছে আমি তো বাবা এর থেকে বেশি দেব না কারণ ওই টাকাটা ওকে দেওয়া মনে হচ্ছে আমি কিন্তু ওই টাকাটা ট্রাস্টি রইলাম না কারণ ওই একটা টাকা আমাকে ট্রাস্টি হিসেবে এত উদার হয়ে গেলে উদারতা শুধু উদারত দিয়ে হবে কিন্তু শোনো ওই যে মারোয়ারিটা মানুষের অদ্ভুত ব্যাপার শুধু উদারতে চলবে না একদম তো খুব কিপটে মানে অনেকে হয় কিন্তু পরে যাওয়া

পেছনে দুটো এক হতে পারে আমি বাবা হাঁটবো আমার হেঁটে ঘড়িতে দেখবো আমার সাত হাজারের মধ্যে বাবু এটুকু হেঁটে আমি আমি সময় পাবো না এটুকু হেঁটে নি ওটা একটা ডিফারেন্ট থিং কিন্তু আমি বাবা এটাকে হেঁটে নি পাঁচ টাকা বাঁচিয়ে নেব এইটা আবার পছন্দ করবেন না কারণ মায়ের একটা অদ্ভুত কথা আছে মা মায়ের একটা খুব সুন্দর কথা আছে জানে তো মা বলছেন আমি যখন তোমাকে এখানে মায়ের একদম নিজস্ব কথা আমি যখন তোমাকে কোনো দিচ্ছি তুমি সেটা এনজয় করো

জিনিস কিনবো একটা বড় কিছু একটা জিনিস কিনবো মানে কিছু ধরো যাই হোক এই জন্য আমি রাখলাম সেখানে কি হচ্ছে ব্যাপারটা না না সেটা তোমার চয়েস ও যেটা শান্তনু বললো তুমি হ্যাঁ তুমি ওইখানটা কি নেবে তুমি কতটা কি কিনবে কোথায় হেঁটে যাবে এগুলো এটা চয়েস এগুলো খুব ওইরকম দেখো যে জিনিসটাতে কোনো জিনিস কারোর স্বার্থ আঘাত না লাগছে সেখান পর্যন্ত তুমি তো চয়েস এটুকু চয়েস তো আমাদের থাকতেই পারে এটুকু চয়েস আমাদের না থাকলে কি করে হবে কিন্তু আমাদের যেটা মা বলতে চাইছেন যে তোমাকে যে অপিউলেন্স এর মধ্যে থাকা মা পছন্দ করেন তুমি সুন্দর করে থাকো তুমি সেজে গুঁজে থাকো এমন তার মানে এই নয় যে যাতে যদি কারোর অর্থ কম থাকে সে কি করে সাজবে তোমার সোনার গয়না পড়তে হবে না তুমি কিছুই করবে না পরিপাটি হয়ে থাকো পরিচ্ছন্ন হয়ে থাকো মা তুমি চিন্তা করো তো মা আসন তৈরি প্রথম দিকে ছেঁড়া শাড়িকে রিপু করে কি সুন্দর করে অ্যাপ্লিক করে রিপু করে মা পড়তেন মহালক্ষিত তিনি সেটাও পড়েছেন আবার পরে মুকুট পড়েছেন রত্নকরচিত তোমাকে যখন আমাদের যখন দেয়া হচ্ছে তুমি এনজয় করো কারণ মা এনজয়মেন্ট পছন্দ করেন মাকে নিয়ে মানে এই লালন করুন এটা ভীষণ মহল কি পছন্দ করেন কিন্তু তিনি যদি কখনো উইথড্র করতে চান তুমি তখন ওই বাবা কি হলো আমার দুর্ভাগ্য হয়ে গেলে এটা বললে চলবে না রিটার্ন ইট ব্যাক উইথ আ স্মাইল হাসি মুখে দিতে যদি তুমি কখনো উইথড্র করেন কারণ সেটাও তিনি পরীক্ষা না। আজকে এই পর্যন্ত থাক আবার নেক্সট

কাজ এবং মহালক্ষীর সম্পর্ক এইটা কিন্তু খুব একটা ক্লিয়ার হলো না মানে মানিটারির সঙ্গে মহালক্ষীর সম্পর্ক এইটা হলো কিন্তু প্রপার মানুষের জীবনের কাজ তার যে ছন্দ তার যে ধারা তার সাথে মহালক্ষ্মীর তো একটা বিরাট সম্পর্ক আছে সেইটাকে আবার একটু যদি মানে যদি আমি ঠিক প্রশ্ন মানে হচ্ছে মানুষের জীবনে যে কাজগুলো মানুষকে করতে হয় যে ভাবে করতে হয় তার যে ধরন সেই প্যাটার্নের মধ্যে তার মধ্যেও তো মহালক্ষ্মীর ছন্দ থাকে এবার সেইটার মহালক্ষীর যে সম্পর্ক এখানে হচ্ছে মহালক্ষ্মী আমাদের যে মায়ের যে ডিভাইন যে ম্যানিফেস্টেশন তার মধ্যে সবকটা কোয়ালিটি একজনের মধ্যে খুঁজতে যাওয়া মুশকিল আছে তুমি যে কথাটা বলছো সেটা মহা সরস্বতীর কাজ কর্মের মধ্যে নিপুণতা কর্মের সম্পদ সম্পাদন সঠিক কর্ম সম্পাদন এটা পরিপূর্ণভাবে পারফেকশন এটা হচ্ছে মহা সরস্বতীর কাজ আর মহালক্ষ্মী আমরা যেটা যেহেতু আজকের টপিকটা আমার ছিল মানি ডাইরেক্ট শব্দটাই ছিল মানি তাই মানি থেকে লক্ষ্মী লক্ষ্মী থেকে মহালক্ষ্মী হ্যাঁ ব্যাপারটা বোঝা গেছে একদমই সঠিক কথা যে মানে প্রত্যেকটা মায়ের বিভূতিগুলো তো খুব মিক্সড হয়ে থাকে একদমই সঠিক মানে কর্মে মায়ের মহালক্ষীর প্রভাব মানে এটাকে যদি আরো পার্টিকুলার করে যদি কোনোদিন ব্যাখ্যা করা যায় মানে এটা যেমন উপর চেষ্টা করেছি যে যেইখানটাতে বলা হয়েছে যে কর্ম যখন করছো তোমার যে কর্মক্ষেত্রটাই তুমি ভাবো তুমি যেখানে কর্ম সেই সেই ক্ষেত্রটা তুমি ধরো সাপোজ তুমি স্কুলে পড়াচ্ছো তুমি যে টেবিল চেয়ারে বসছো সেই টেবিলের উপর যে টেবিল ক্লথটা পাতা আছে তার একটা দিক বেঁকে আছে একটা দিক উঁচু হয়ে আছে এটা চলবে না এটা একদম এইটা শোনা গেছে এইটা বলেছেন এইটা বলেছেন মানে কর্মক্ষেত্রের আউটওয়ার্ড পরিবেশটা বলেছেন ইনওয়ার্ড পরিবেশটাও একটা ব্যাপার মানে কোন মানসিকতা কোন দৃষ্টিভঙ্গি থেকে সে কাজটা করছে যে তুমি বিউটিফিকেশন তোমার মধ্যে রইলো কিন্তু তুমি অসম্ভব এজিটেটেড বিরক্তিকর লোক একজন কিন্তু তুমি সাজাবার চেষ্টা করছো সেই সাজানোর মধ্যেও সেটা ধরা পড়বে ওখান থেকে হারিয়ে মানে পালিয়ে যাওয়ার আমাদের কোনো উপায় নেই সেটা বিউটিফিকেশনে প্রকাশিত হবে সাইকোলজিক্যাল জায়গা যেটা সাইকোলজিক্যাল যেটা সেটাও ক্ষমতাটা বজায় রাখতে হবে হ্যাঁ আর একটা হচ্ছে যে মানুষের সাথে মানুষের সম্পর্কের কমিউনিকেশনে একটা বিউটি থাকে বা সেইটা মানে এগুলো যদি খুব সূক্ষ্ম সূক্ষ্ম পার্ট মনে হলো সেইটা আমি আবারও বলছি এগুলো কিন্তু মানে আমার যতদূর পড়াশোনা আছে আমি বলতে পারি এটা অনেকটা মহাসরস্বতী আচ্ছা মানে আপনি বলছেন যে মানে যেটা কাজে প্রয়োগ মানে কিন্তু মানে খুব মানে বোঝাটা খুব ডিফিকাল্ট কারণ যেখানে মানি মানির সঙ্গে কাজ কাজটা রিলেটেড সেটা তাহলে মহাসরস্বতী কাজ হলো না সেইটা আমাদের মুশকিলটা হচ্ছে আমরা না সব জিনিসগুলোকে একটা তালগুল পাকিয়ে ফেলার চেষ্টা করি আমি যখন কাজ করছি ইট ইজ মাই ওয়ার্ক আমি কাজের পরে যে অর্থটা পাচ্ছি দ্যাট ইস আ ডিফারেন্ট থিং হোয়েন আই এম আমি তখন ফুলফিল করছি মহাসরস্বতী পারফেকশনের দিকে আমি যাব সেখানে আমি টাকা জানি না আমি অন্য কিছু বুঝি না আমি জানি কাজটা আই হ্যাভ টু ডু ইট অ্যাজ অ্যাজ পারফেক্টলি আই ক্যান আমি যতটা পারফেক্টলি পারবো এই কাজটা আমাকে করতে হবে দ্যাটস ইট এরপরে যখন আমার অর্থের জায়গাটা আসছে এই অর্থটা যেটা আমি পাচ্ছি সেই অর্থটা প্রপারলি আমি ইউটিলাইজ হচ্ছে কিনা অথবা আমি যে অর্থটা মা জানেন মা মহালক্ষ্মী জানেন তিনি তো আমাদের মতো নন তিনি বোঝেন কাকে কী দিতে হবে তিনি যেটা দিচ্ছেন আমি যেন তার প্রপারলি ইউটিলাইজ করি ইউটিলাইজ করি এবার অনেক সময় কি হয় আধুনিক যে সমাজের মধ্যে আমরা বাস করি এখানে মানুষের মধ্যে না বুদ্ধিটা বুদ্ধিমত্তাটা ওর থেকে ছাপিয়ে থাকে চাতুর্যটা আমাদের প্রবলেম হচ্ছে যেটাকে আমি বুদ্ধি বলি অ্যাকচুয়ালি সেটা চাতুর্য চতুরতা সেইটাতে কি হয় সেই অর্থটাকে এমনভাবে মানে যে বললাম একটু আগে যে ডাক্তারি পড়ার কথা সেই রকম আর কি যে এমনভাবে চাতুর্যের সাহায্যে সাহায্যে ওই ওই আমার অর্থটাকে আমি অ্যাকোয়ার করি বা স্ন্যাচ করি শান্তনি যেরকম বললো সেই জায়গাটাকে বুঝতে হবে যে আমি যে কাজটা করছি তার জন্য আমি টাকাটা পাচ্ছি এই টাকাটা থেকে আমার সংসার চলছে সেই সংসারে মহালক্ষ্মীর যদি ফ্লো আমি চাই তাহলে মহালক্ষ্মীর এই কোয়ালিটিগুলো আমার সংসারে আমি আনতে হবে দ্যাট ই দ্যাট শুড বি আবার অ্যাটিচুড টুয়ার্টস মহালক্ষ্মী অনেক সময় চাতুর্য আর বুদ্ধিমত্তার ফারাকটা নিজের কাছেই ধরা পড়ে না মানে আলাদা পয়েন্ট এগুলোর সঙ্গে আর আজকে মানির সঙ্গে মানে এটা আমরা কথা থেকে আরো কথা চলে যেতে পারি সেগুলো আবার নিয়ে পরে কথা হতে পারে কিন্তু আজকের জন্য এটা আমার মনে হচ্ছে এবার একটু আমরা ছেড়ে দেওয়াটাই ভালো আজকে আমরা এখানে শেষ করছি